আজকের এই ভিডিওটি দূরত্ব ও সাবধানতা বজায় রেখে করা হয়েছে। জঙ্গল ছেড়ে মানুষের কাছে আসার প্রবণতা বাড়ছে হাতিদের। গত কয়েক মাসে জঙ্গলি হাতিরা স্থানীয় কিছু ঘরবাড়ি ভাঙচুর করছে, সাথে মারছে মানুষও। এখানে দেখা যাচ্ছে একদল হাতি বাচ্চা বড় সবাই মিলে জঙ্গল থেকে বস্তির দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ একটাই, খাবারের সন্ধানে। আর এই বাচ্চা বাচ্চা ছেলে সাথে মেয়েও আছে, ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিদের যে কোনোভাবে আটকে রাখে যাতে বস্তিতে ঢুকতে না পারে, যাতে জমির ফসল নষ্ট করতে না পারে। কিন্তু কোনো লাভ হয় না, রাত হয়ে গেলেই ঢুকে পড়ে বস্তিতে, ঘরবাড়ি ভাঙে, ফসলও নষ্ট করে। কিন্তু দেখুন, বাচ্চাগুলির সাহস মানতে হবে। আমরা ভাবছি সাহস, না, এরা ছোটবেলা থেকেই এই ওয়াইল্ড অ্যানিমেলদের সামনাসামনি দাঁড়াতে অভ্যস্ত। কারণ একটাই, বাঁচাতে হবে ওদের ঘরবাড়ি, বাঁচাতে হবে ওদের জমির ফসল, সাথে নিজেদের খাওয়ার। কিন্তু কি বলবো বলুন, আমার মতে তো, আমি মনে করি এই ওয়াইল্ড অ্যানিমেলদের এরিয়াতে গিয়ে ডিস্টার্ব একেবারে করাটা উচিত না। ওদের উচিত ওদের নিজের নিজের জায়গায় ঘরবাড়ি বা ফসলের জায়গায় পাহারা দেওয়া। কিন্তু এরা যেই ভুলটা করছে, বন্য জন্তুদের ঠিক সামনাসামনি চলে যাচ্ছে, ওদের এরিয়াতে চলে যাচ্ছে। আমি মনে করব এই জিনিসটা একদম ঠিক না। তাই আমাদের এই ডুয়ার্সে প্রতিদিন মানুষ ও হাতিদের মধ্যে সংঘাত বেড়েই চলছে। ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় গ্রামে বস্তিতে গিয়ে বুঝিয়ে আসে যে আপনারা হাতিদের সামনাসামনি যাবেন না, হাতিদের এরিয়াতে যাবেন না, ওদের যে জায়গাটা আছে সেখানে গিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। কিন্তু কে কার কথা শুনে? ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের নিজস্ব ডিউটি ওরা করে যাচ্ছে, ঘটে যেতে পারে যখন তখন একটা বিপদ।